ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় ঠিক যে ধরনের সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র আসতে চলেছে, তেমনই একটা প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। বন্ধুরা, আবারও বলছি, ফাইনাল পরীক্ষায় ঠিক যে ধরনের সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র আসতে চলেছে, সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। তাহলে দেখে নাও, 2024 সালের ফাইনালের প্রশ্নপত্র, অর্থাৎ ঠিক যে ধরনের ফাইনালের প্রশ্নপত্র হতে পারে, সেই ধরনের ফাইনালের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা। তাহলে দেখে নাও, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে, বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তক্ষরের জন্য কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 মার্ক। একের এ, দশ কুমার চরিতম কোন শ্রেণীর গদ্য কাব্য? উত্তর, আখ্যায়িকা। দশ কুমার চরিতম কোন শ্রেণীর গদ্যকাব্য? উত্তর, অপশান 2, আখ্যায়িকা। নিচে উত্তর করে দিয়েছি, আখ্যায়িকা। এরপর বিদ আগে আমরা দেখব, পদ্মোদ্ভবের পুত্র হলেন রত্নোদ্ভব। অপশান 1, রোমান হরপের 1 উত্তর। পদ্মোদ্ভবের পুত্র হলেন রত্নোদ্ভব। সি দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নিই, পঞ্চতন্ত্রম এর রচয়িতা হলেন, অপশান রোমান হরপের 3, বিষ্ণু শর্মা। তাহলে উত্তর বিষ্ণু শর্মা। ডি দাগের উত্তর আমরা দেখব, গোযুগংতে অপর হতুম ইচ্ছতি কার উক্তি? উত্তর, অপশান 3, রোমান হরপের অপশান 3, পিসাজ। উত্তর হবে ডি দাগে, পিসাজ, ডির পিসাজ, রোমান হরপের 3। ই দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখিনি, জিমুত শব্দের অর্থ হল, অপশান রোমান হরপের 4, মেঘ। জিমুত শব্দের অর্থ হল মেঘ। এফ দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব, মেঘদূতম কাব্যটি কোন ছন্দে রচিত? উত্তর, 1, রোমান হরপের 1, মন্দাক্রান্তা, অর্থাৎ মন্দাক্রান্তা ছন্দে রচিত। জি দাগের প্রশ্ন ও তার উত্তর, বিষ্ণুর নবম অবতার কি? অপশান রোমান হরপের 4, বুদ্ধ। বিষ্ণুর নবম অবতার বুদ্ধ। এইচ দাগ, গীত গোবিন্দম এর প্রথম স্বর্গের নাম কি? রোমান হরপের 3, সামদ দামোদর। গীত গোবিন্দম এর প্রথম স্বর্গের নাম। এবার নাট্যাংশ থেকে দেখে নেওয়া যাক, 1 নম্বর প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? উত্তর, অপশান 3, রোমান হরপের 3, কোটি সূর্য। তাহলে নিচে উত্তর করে দিয়েছি, কোটি সূর্য। ভারত বিবেকম এ উল্লেখিত বছরটি হল, অপশান রোমান হরপের 2, 1881। তাহলে উত্তর নিচে করে দিয়েছে, 1881। কেদার, শূন্যস্থান পূরণ করো, নৈশ শূন্যস্থানে বসে তবে গুরুদেব পরিজ্ঞাত। উত্তর হবে নরেন্দ্র, রোমান হরপের 4। তাহলে উত্তর হবে নরেন্দ্র। এলদাগ, কথাটি তং মৃষানং নির্দিশসি, তম কে? উত্তর,
অপশান রোমান হরফের চার ভবতারিণী, নিচে উত্তর করা রয়েছে দেখে নাও ভবতারিণ। এবার সাহিত্যের ইতিহাস থেকে এমদাদ, ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে? উত্তর রোমান হরফের তিন, দশ, দশটি মণ্ডল আছে ঋগ্বেদে, কতগুলি মণ্ডল আছে? দশটি। এমদাদ আমরা দেখে নেব। বৈদিক ছন্দ সূত্রের রচয়িতা কে? উত্তর রোমান হরফের তিন, পিঙ্গল, উত্তর হবে পিঙ্গল। ওদাগি, ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? উত্তর রোমান হরফের তিন, ঐতরেয়, ঐতরেয়। এবার পূর্ণবাক্যে, দুই দাগে পূর্ণবাক্যে উত্তর দাও এগারোটি প্রশ্নের এগারো মার্ক। গদ্যাংশ প্রথম, যে কোনো তিনটি। এ দাগে সত্যবর্মা কী রকম ছিলেন, তিনি কী করেছিলেন? উত্তর সত্যবর্মা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, তিনি সংসার ছেড়ে তীর্থযাত্রার অভিলাষে দেশান্তরে গিয়েছিলেন। বি দাগে আমরা দেখব মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? উত্তর মালবরাজ পরাজিত হয়েছিলেন। সি দাগে দুয়ে সি, শীতবর্মার পুত্রদের নাম কি? উত্তর শীতবর্মার পুত্রদের নাম সুমিত ও সত্যবর্মা। ডি দাগে ক্রুরকর্মার কি ইচ্ছা ছিল? উত্তর ক্রুরকর্মার নামক চোরের ইচ্ছা ছিল প্রতিবেশী ব্রাহ্মণের গরু চুরি করা। ই দাগে ব্রাহ্মণ চোর ও পিশাচ কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অন্তর্গত? উত্তর ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পটি পঞ্চতন্ত্রের তৃতীয় তল্লু কাকলুকিয়ম অংশের অষ্টম সংখ্যক কাহিনী। এবার পদ্যাংশ থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এফ দাগ স্নপয়সী পয়সী সমিত ভবতাপম, কোন অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে? উত্তর পরশুরাম অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে। জিদাগ পদনখ নিরজনিত জনপাবন কোন অবতার সম্পর্কে বলা হয়েছে? উত্তর বামন অবতার সম্পর্কে বলা হয়েছে। এইস বিষ্ণুর দশম অবতার কে? উত্তর বিষ্ণুর দশম অবতার শ্রীকৃষ্ণ, বিষ্ণুর দশম অবতারকে উত্তর বিষ্ণুর দশম অবতার শ্রীকৃষ্ণ। আই কোন বংশে মেঘের জন্ম? উত্তর পৃথিবী বিখ্যাত পুষ্কর ও আবর্তক বংশে মেঘের জন্ম, পৃথিবী বিখ্যাত পুষ্কর ও আবর্তক বংশে মেঘের জন্ম। যে বক্রক্রিয়া শব্দের অর্থ কী? উত্তর বক্রকেলি করে খেলা করছে। নাট্যাংশ থেকে যে কোনো তিনটি। কে কথময়ং গুরুদেব মে তস্ময়ী ভৃশম উৎকণ্ঠতে, কে বলেছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ এ কথা বলেছিলেন। কথময়ং গুরুদেব মে তস্ময়ী ভৃশম উৎকণ্ঠতে, কে বলেছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ এ কথা বলেছিলেন। এলদাগ তস্ময়ী চেত মমতণ্ঠতে, কার জন্য উৎকণ্ঠা? উত্তর শ্রীরামকৃষ্ণের জন্য সুরেন্দ্রনাথ এর উৎকণ্ঠা। এমদাগ আনন্দ বিহবল কিমহং করিষ্যামি, কে বলেছিলেন? উত্তর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। এমদাগ ভারত বিবেকম এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো। উত্তর 1887 খ্রিস্টাব্দে রাত্রি সাত ঘটিকা। সাহিত্যের ইতিহাস যে কোনো দুটি। ও দাগ যজু সংহিতার কয়টি ভাগ ও কী কী সাহিত্যের ইতিহাস থেকে এগুলো ভালো করে তোমরা পড়ে নিও। পি দাগ কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত? কিউ দাগ ঋগ্বেদের একটি উপনিষদের নাম লেখো। তিন দাগে আমরা দেখব তিনের এ, তিন দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মার্ক। তিনের এ সত্র বহুপি হিতায়ব বিবদন্ত পরস্পরম, শ্লোকাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো পাঠ্যাংশ অবলম্বনে, ভালো করে এগুলো পড়ে নিও তোমরা। বি পুষ্পপুরীর বর্ণনা দাও,
চার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচ গুণ এক সংসার পাঁচ এ দশাবতারের কাহিনী নিজের ভাষায় লেখো। বি মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো। পাঁচ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাশের এ ভারত বিবেকম এ উল্লেখিত গানগুলির বিষয়বস্তু বর্ণনা করো। বি সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। ছয় দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচ মার্ক ছয়ের এ ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। বি দাগ পঞ্চতন্ত্র ও কথা শরৎসাগরের পরিচয় দাও। সাত দাগ ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। সাতের এ প্রীত প্রীতি প্রমুখ বচনং স্বাগতং ব্যজহার। বি দাগে দলিত হিরণ্যকশী পুতু পুতন ভৃঙ্গম ব্যাকরণ ও অনুবাদ। আটে সন্ধি করো যে কোনো দুটি। এ প্রাতঃ যোগ রম্যম এগুলো সন্ধি বিচ্ছেদ করতে হবে। প্রাতঃ যোগ রম্যম। বি মাতৃ যোগ উপদেশ মাতৃপদেশ ঠিক আছে। সি যাচেতে যোগ অর্থম এবং ডি তত যোগ মাত্রম এগুলো সন্ধি বিচ্ছেদ করবে। আর তারপর নয় সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। শয়নম তদ্ধিতম সি দর্শন আর ডি গঙ্গদকম। দশ দাগে শব্দরূপ লেখা লেখো যে কোনো তিনটি। এখান থেকে শব্দরূপ লিখতে হবে। এ হরি সম্মোধম একবচনম। বি বণিজ প্রথমা একবচনম। সি মাতৃ দ্বিতীয়া বহুবচনম। ডি অসমদ পঞ্চমী বহুবচনম। এগারো ধাতুরূপ লেখো যে কোনো তিনটি। হু যোগ লট প্রথম পুরুষ একবচনম। বি দৃশ যোগ লং মধ্যম পুরুষ একবচনম। এখানে ধাতুরূপ যে কোনো তিনটি করতে হবে। সি হস যোগ বিধি লং উত্তম পুরুষ একবচনম। ভু যোগ লিট প্রথম পুরুষ একবচনম। এবার পরিনিষ্ঠিত রূপ লেখো যে কোনো চারটি। এখানে এ ব্রু যোগ তিন তারপর বি উপস্থা যোগ ত কয়তয় আর কি। সি ভু যোগ তব্য। ডি আশ যোগ সানুজ। ই হন যোগ সত্রি। তারপর এফ প্রো যোগ আপ প্রো আপ যোগ ল্যাপ। তেরো দাগে আমরা এবার দেখব প্রদত্ত পদ দ্বারা বাক্য রচনা করো যে কোনো দুটি। এখানে চারটি পদ আছে দেখে নাও। এতে অলম বিতে আরাত সিতে অন্তরেন ডিতে অন্তিকে। চোদ্দ দাগে আমরা দেখব রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করো যে কোনো চারটি। এ সাত্রেন পুস্তকং পঠ্যতে। বি গবাং কৃষ্ণা বহুক্ষীরা। উত্তর এখানে গবাং গবাম পদটিতে নির্ধারণের ষষ্ঠী বিভক্তি হয়েছে। সিতে ভয়াত কম্পতে বালিকা। ডি হরি বৈকুণ্ঠে বসতি। উত্তর এখানে বৈকুণ্ঠে পদটিতে আবারোহধিকরণম সূত্রানুসারে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয়েছে। ই রাজা ব্রাহ্মণাই গাং দদাতি। উত্তর এখানে ব্রাহ্মণাই পদটিতে দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এবার পনেরো দাগে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ পড়ে নিয়ে নিচে উত্তর দিতে হবে। অস্তি অস্তি দাক্ষিণাত্য জনপদে মহিলা রপ্পং নাম নগরম তত্র অমর শক্তি নাম রাজা বভুব তস্যত্রয় পুত্রা পরম দুর্মেধস বসু শক্তি রুগ্র শক্তি শক্তির শক্তিশ্চেতি নামানো বভুব অথ রাজা তান শাস্ত্র বিমুখানালক্য সচিবানায় প্রবাচ ভো জ্ঞাতমেত ভবদ্দিভ জন্ময়মত পুত্রা শাস্ত্র বিমুখা বিবেকরহিতশ্চ তদেতান পশ্চ পশ্যত মে মহোদপি রাজ্যনং ন সক্ষম আবহতি।
এইবার এটা থেকে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। এ মহিলা রোপং কুত্রাসিত, তারপর বি রাজ্য অমর শক্তে কে নাম পুত্রাহ অভবন, সি রাজা কতম সচিবান আহুতবান, ডি অমর শক্তি সচিবান কিমুক্তবান। এবার ১৬ দাগে আমরা দেখব, বাংলা ইংরেজি হিন্দিতে অনুবাদ করো যে কোনো একটি, বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে অনুবাদ করো যে কোনো একটি। দেখো, গঙ্গাদত্ত ইতি ভেকানং রাজা আসিত স আত্মীয় বঞ্চিত দুঃখেন রাজ্যত্যক্ত একঙ্কূপ প্রবিষ্টবান একদু স কূপস্য নিকটে একং সর্পং দৃষ্টবান সর্পস্য নাম আসিত প্রিয়দর্শন প্রিয়দর্শন ইতি গঙ্গাদত্ত রাজ্য প্রাপ্ত এ সর্পস্য সাহায্যম উচ্ছ। উত্তর তারে বাংলায় দেখে নাও, বঙ্গানুবাদ করেছি বাংলায়, উত্তর দেখে নাও। গঙ্গাদত্ত নামে ব্যাঙেদের রাজা ছিল, সে আত্মীয়দের দ্বারা বঞ্চিত হয়ে দুঃখে রাজ্য ত্যাগ করে একটি কূপে প্রবেশ করেছিল। একদিন সে কূপের কাছে একটা সাপ দেখতে পেল, সাপের নাম ছিল প্রিয়দর্শন। গঙ্গাদত্ত রাজ্য প্রাপ্তির জন্য সাপের সাহায্য চেয়েছিল। এবার বিতে আমরা দেখব, অস্তি ভাগীরথী তীরে গৃদ্ধ কুট নাম্নি পর্বতে মহান পর্কটি বৃক্ষ তস্য কটরে দৈব দুর্বিপাকাত গলিত নখ নয়ন জরদ গবনামা গৃদ্ধ প্রতিবসতি অথ কৃপায় তজ্জীবনায় তদ্বৃক্ষবাসীন পক্ষিণ সাহারাত কিঞ্চিত কিঞ্চি দুধৃত্ত দদাতি তেনাশ জীবিত শাবকানাং রক্ষণং করতি অথ কদাচি চিদীর্ঘ কর্ণ নামা মার্জার পক্ষী শাবকান শাবকান ভক্ষয়েতং তত্রাগত ততস্থ মায়ান্তং দৃষ্টা পক্ষী শাবক ভয়ার্থে কোলাহল কৃত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন।